পূর্ণ জনসভা উপস্থিত সম্মানিত সভাপতি শ্রীপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নিরাপত্তার সাথে আজকে গ্রাম গুলো শহরে পরিণত হচ্ছে। আজকে অনেক গ্রাম শহরে গাদলে প্রত্যেক কিছু সুবিধা আছে। আজকে স্কুলে নতুন নতুন ভবন আছে, পাঠ্য রায় আইন শৃঙ্খলা আমাদের ভালো আছে। এদেশের ভাগ্য হারা জনগণ, এদেশের নির্যাতিত বিভিন্ন মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে বছরের প্রথম দিন বিনামূল্যে বিনা বেতনে পড়ার সুযোগ এবং প্রাইমারি স্কুলে বাচ্চারা গেলে উপবৃত্তি দেওয়া, এই সব কে করেছেন? আমরা বাবার সাথে ছিল, আগামী দিন আপনার সাথে থাকবো। এই শ্রীপুরের মানুষ সর্বস্ব ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছে, জন্য আরো 500 কোটি টাকা বরাদ্দ করেছেন, আমাদের রেল লাইন দিয়েছেন, আমাদের মেডিকেল সমা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। এই শ্রীপুর থানা লুট হয়েছে, লাঙ্গলবাঁধ ফাঁড়ি লুট হয়েছে, সলকুপা থানা লুট হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক পেয়েছি, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা উপজেলা আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আমাদের মাঝে শ্রীপুর উপজেলা শ্রেষ্ঠ সেবক লীগের সরকারের উন্নয়ন আমরা আবারও জনতা শেখ হাসিনাকে আমরা বিজয় আশাবাদ ব্যক্ত করে আজকের এই উন্নয়ন সভার সফলতা কামনা। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসলে বাংলাদেশের এখন